কনমেবল অঞ্চলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের আর্জেন্টিনা আর একটি মাত্র ম্যাচ বাকি আছে। সেই ম্যাচটি হল টেবিলের দুই নম্বরে থাকা আর্জেন্টিনা এবং টেবিলের তিন নম্বরে থাকা ইকুয়েডরের মধ্যে। এই ম্যাচটি হতে চলেছে 30 মার্চ সকাল 5টা AM। এই ম্যাচটি আর্জেন্টিনা অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে এবং ইকুয়েডরের জন্য এটি হোম ম্যাচ হতে চলেছে। আর্জেন্টিনা অনেক আগেই দ্বিতীয় স্থানে থেকে ওয়ার্ল্ড কাপের টিকিটটা নিশ্চিত করেছে, আর ইকুয়েডর এই কিছুদিন আগে তাদের কাতার বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছে। সর্বশেষ আর্জেন্টিনা এবং ইকুয়েডর একে অপরের এনেস্টে মাঠে নামে 4 জুলাই 2021 সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরকে 3-0 গোলে পরাজিত করে। এবার চলে আসি লাইভ স্ট্রিমের কথায়। এই খেলাগুলি টিভি চ্যানেলে সরাসরি দেখতে পারবেন না, নজর রাখতে হবে আনঅফিসিয়ালি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এই খেলাগুলি দেখতে হবে। ইয়াল্লা শুট এবং ফুটবল টিভি HD এই অ্যাপগুলিতে এই খেলাটি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।